আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ মার্চের 12 তারিখ। তো আমাদের আজকের ওয়েদারটা বেশি ভালো না, বেশ স্নো হয়েছে, সারাদিন বৃষ্টি, এখন স্নো শুরু হয়েছে। তো যাই হোক, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে আমি বেগুনের চারা পরিবর্তন করেছিলাম। তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেকের উপকারে আসবে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কি মাটি ব্যবহার করবেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য আমি সাধারণত বীজ থেকে চারা তৈরি করার সময় যে মাটিটা ব্যবহার করি সেটা হচ্ছে সিড স্টার্টিং পটিং মিক্স, এবং আরও একটা মাটি ব্যবহার করতাম সেটা হচ্ছে পটিং মিক্সের মিরাক্কেল গুঁড়ো, যে পটিং মিক্স ছিল সেই মাটিটা, যেটা হলুদ বস্তায় পাওয়া যেত, কিন্তু এখন একেবারেই হোম ডিপোতে কোনো মাটি পাওয়া যাচ্ছে না। এজন্য যেহেতু আমার গাছ লাগাতে হবে এজন্য আমি এই মাটিটা নিয়ে আসছি। আসলে এই মাটিটা খুব বেশি ভালো না, এই দুটো মাটি দিয়েই আমি আজকে চারাগুলো পরিবর্তন করব, এই মাটিটাই আমি ব্যবহার করব। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন দুই প্রকার মাটি হচ্ছে, একটা হচ্ছে কালো এবং আরেকটা হচ্ছে একটু বাদামি কালার। তো কালো যে মাটিটা এটা হচ্ছে পটিং মিক্সের যেটা সবুজ বস্তা বা নীল বস্তা ওটাই ছিল। এই মাটিটা আসলে দলা পাকানো, এজন্য আমি একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আর যেটা বাদামি কালার দেখতে পাচ্ছেন ওটা ঝরঝরেই ছিল, তো ও মাটিটাও মোটামুটি ভালো। তো এই দুটো মাটি ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে আমি টবে দিয়ে দিব, তারপর চারাগুলো চেঞ্জ করব। তো মাটিগুলো আমি টবে দিয়ে দিয়েছি, টবে দিয়ে পানি দিয়ে এটা রেডি করে নিয়েছি, তাহলে গাছ লাগাতে সুবিধা হয়। এবার যেটা করতে হবে একটুখানি গর্ত করে নিতে হবে, সেটা যে কোনো কিছু দিয়ে ব্যবহার করতে পারেন। মাটিগুলো রেডি থাকলে গাছগুলো লাগাতে সুবিধা হয়, এ না হলে আপনি যদি পানি না দেন, পানি না দেওয়ার কারণে মা গাছ লাগানোর সাথে সাথে যখন পানি দেওয়া হবে গাছটা হেরে যাবে। তো আমি যেহেতু পানি দিয়ে টবটা রেডি করে নিয়েছি, তো এই গাছ হেলে যাওয়ার কোনো আর ভয় নেই। এখানে যে গাছগুলো বড় হয়েছে সেগুলোই আমি তুলে নেব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনারা যখন গাছগুলো তুলবেন, মূল শিকড়টা সহ যেন গাছগুলো তোলা হয়, তাহলে একটা গাছও আল্লাহর রহমতে নষ্ট হবে না, গাছ মারাও যাবে না। আমি এখন পর্যন্ত যতগুলো গাছ তুলেছি আমার একটা গাছ নষ্ট হয়নি, আলহামদুলিল্লাহ। তো এভাবে করে আমি সব গাছগুলো উঠিয়ে নিব। এরপরে যেটা করব, মূল শিকড়টা নিচের দিকে দিয়ে একটুখানি যে গর্ত করেছি তার ভিতর সম্পূর্ণ শিকড়টা দিয়ে একটু দু হাতের আঙ্গুল দিয়ে চেপে দিয়ে বসিয়ে দিলেই জাস্ট সেট হয়ে যাবে। এই সেটটা হচ্ছে শুধুমাত্র আমি যেহেতু আগে পানি দিয়ে রেখেছিলাম, এজন্য আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো এভাবে করে আমি মোটামুটি সব চারাগুলো চেঞ্জ করে নিব। তো আমি যেহেতু এটা দিনের বেলা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে রোদ এসে গাছে লাগতেছে। যেটা করবেন, গাছগুলো পরিবর্তন করার পরে যে কোনো একটা ঠান্ডা জায়গায় রাখতে হবে ঘরের ভিতরে। এটা যদি জানালার কাছে দিতাম, রোদ্রে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলোর পাতাগুলো হেলে যাবে। আর যদি সন্ধ্যার সময় করা হয় সেটা বেটার হয়, যেহেতু আমি সময় পাইনি এই জন্য আমি দিনের বেলায় করেছিলাম, আমার একটা গাছও নষ্ট হয়নি। তো এভাবে আমি সব গাছগুলো চেঞ্জ করে নিয়েছি। এই গাছগুলোর বয়স 1 মাসের উপরে, যেহেতু একসঙ্গে অনেকগুলো গাছ, যে জন্য গাছগুলো আর বড় হচ্ছে না, এজন্যই মূলত আসলে এই চারাগুলো টপ চেঞ্জ করতেছি। এখানে যে খুব বেশি বড় হবে তা কিন্তু না, একটা সময় পর যখন আর ভিটামিন পাবে না, নিচের দিকে শিকড় যেতে পারবে না, তখন ওই স্টপ হয়ে যাবে বড় হওয়া। এরপরে আবার যেটা করতে হবে, যখন গরম পড়বে তখন আবার এটা আমি বাইরে দিয়ে দেব। বন্ধুরা আজ তাহলে এ পর্যন্ত, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।